চাল ডাল ডট কম এর বাটপার একটা সীমা থাকা দরকার। এটা করছে কি, 28 চাল ডাল লিখছে কি মিনিকেট প্রিমিয়াম, এই যে মিনিকেট প্রিমিয়াম 25 কেজি। আচ্ছা এটা হলো স্টিকার, এই যে চাউলের সেলাই হলো নিচে, এটা সুন্দর করে ওড়াকো নিচে কী চাইল লেখা একটু দেখি। এটা দ্বারা প্রিমিয়াম কে ব্যস্ত আছে, কীটাতে ব্যস্ত আছে, কাগজটা সুন্দর করে যত্ন করে নিচে একটা সাল দিয়ে ওঠে না। এদিক দৌড়, এদিক দৌড়তেছে, ভারী আঠা দেয়া। ছোটার নাম দেব, আবার লিখছে নকল হইতে সাবধান, কিন্তু কত হইলো সাইলটা কি নকল দেবো, 28 সাইল নাকি। আচ্ছা স্যার মিনিকেট তো ঠিক আছে, মিনিকেট চাউল এটা প্রিমিয়াম না, মানে সিটিং বাদের একটা সীমা থাকা দরকার, এটা হলো খালি মিনিকেট, কোনো প্রিমিয়াম প্রিমিয়াম কিছু না। এই যে এই বাটপাটি গুইরা 200 টাকা বেশি লেগে গেল গা, তার মানে এই যে চাইল টাইল তাহলে ভালোই প্রতারণা শিখছে, ছাড়ান আমি ধন ধরছি। এই যে রশিদের নামে বাটপাটি করতেছে, মানে সুরটা তাহলে রশিদ না, সুরটা হলো চাইল টাইল, এত টাকা কামাইতেছে, 1 কোটি টাকা টার্ন ওভার ডেলি, তার মধ্যে 200-100 টাকা চুরি করানো লাগে কিল্লিকা চাইল টাইলের, আমি তো এটা বুঝি না। এই যে শেষ 2 মিনিট হয়নি, এখন 1.5 মিনিট হয়েছে। আচ্ছা চাইলটা খুলো, খুললে আর কী লাভ, এটা তো প্রিমিয়াম না।